ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নির্বাচনের আগে পরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মিডিয়ার স্বাধীনতা নিয়ে উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইমন গিলমোরের। বাংলাদেশের স্বাধীন মত প্রকাশ, বিরোধী দলের কর্মসূচিতে বাধা, ভোট কারচুপির মতো মানবাধিকার লঙ্ঘনে জড়িতরা ভিসা নিষেধাজ্ঞায় পড়বে, আবারও জানালো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তের ওপার থেকে অস্ত্র কিনছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের, বললেন দলটি জনগণের শক্তি নয়, অস্ত্র শক্তিতে বিশ্বাসী। বিএনপি নেতাকর্মীদের বাধা দিতেও হামলা করে ভয় দেখাতে আওয়ামী লীগ একই দিনে কর্মসূচি দিচ্ছে, অভিযোগ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবারের শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, আশঙ্কা গণতন্ত্র মঞ্চ নেতাদের। জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থা এফএও সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন। খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো লোলো ব্রিজিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি ও বিচারমন্ত্রী কার্লো নর্দিওর বৈঠক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের হত্যা মামলায় ফাঁসির আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরের আবেদন আপিল বিভাগে খারিজ, দুই আসামির ফাঁসি কার্যকরের বাধা নেই। ভারতে বিরোধী দলের অনুর অবস্থানের মুখে মণিপুরে নারী নির্যাতনের বিষয়ে অবশেষে লোকসভায় আলোচনায় রাজি নরেন্দ্র মোদী সরকার। ইন্টার মায়ামিতে মেসির কাঁধে চাপল আরও বড় দায়িত্ব, অধিনায়কের আর্ম ব্যান্ড পেলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।